বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে হাই কমিশনে শনিবার অনুষ্ঠিত হয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বাংলাদেশের গ্রামীণ প্রেক্ষাপট ও জাতীয় ফুল শাপলা অঙ্কনে দু গ্রুপে বিপুল সংখ্যক বাঙালি শিশু কিশোররা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। বার্মিংহামের আশপাশের বিভিন্ন শহর থেকেও বাঙালি অভিভাবকরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে শিশু কিশোরদের নিয়ে আসেন। বার্মিংহামের বাঙালি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও বাংলাদেশের সহকারী হাই কমিশনার ফয়সল আহমেদ সস্ত্রীক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অবলোকন করেন এবং প্রতিযোগিতা শেষে হাই কমিশনের কর্মকর্তাদের নিয়ে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণকালে সহকারী হাই কমিশনার ফয়সল আহমেদ বাঙালি নতুন প্রজন্মের শিশু কিশোরদের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিশদ আলোচনা করেন এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান। ইংরেজিতেই মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী তাদেরকে শুনিয়েছে। এই বাণীর মাধ্যমে তারা আজকের অনুষ্ঠানের প্রেক্ষাপটটা জানতে পেরেছে। বাংলাদেশের প্রকৃতি, বাংলাদেশ সম্পর্কে তাদের আগ্রহ সৃষ্টি হয়েছে। অনেকেই হয়তো জানতো না যে বাংলাদেশের জাতীয় ফুল কী বা বাংলাদেশের একটা ভিলেজ লাইফটা কীরকম। ছবি দেখে, ছবি এঁকে তাদের মধ্যে একটা সৃষ্টিশীল একটা অনুভূতি তৈরি হয়েছে। এটা প্রজন্মের সাথে বাংলাদেশ হাই কমিশনের একটা নিবিড় যোগাযোগ, একটা চিরস্থায়ী যোগাযোগ স্থাপনের প্রয়োজনীয়তা রয়েছে। এই হাই কমিশনই হতে পারে তাদেরকে উদ্বুদ্ধ করার একটা প্ল্যাটফর্ম। দু গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদানের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই উৎসাহিত করতে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।